এই মুহূর্তে সবথেকে বড় খবর ঝালদাখান্ডে অবশেষে নিরঞ্জন বৈষ্ণবের মোবাইল ফোনের হদিস পাওয়া গেল। কংগ্রেস কাউন্সিলর কুলের প্রধান প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণব বাড়ি থেকে এই ফোনের হদিস পেল সিবিআই। জানবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে কথা বলে। অর্ণব, কি জানতে পারছো? দেখো, আজকে সিবিআই এর একটি টিম আজকে আসে হচ্ছে নিরঞ্জন বৈষ্ণবের বাড়িতে ঝালদার বৈষ্ণবপাড়াতে, এবং সেখানে আসার পর তারা হচ্ছে এখানে লক করা ছিল, তালা খুলতে বলেন যার কাছে চাবি ছিল। তারপর নিরঞ্জন বৈষ্ণবের বৌদিকে নিয়ে তারা ভেতরে ঢোকেন, এবং ভেতরে ঢোকার পরে যে টেবিল ছিল সেই টেবিল থেকে একটি পেন উদ্ধার করেন তারা, যে পেনটি হচ্ছে সুইসাইড নোটের উপরে রাখা ছিল সেই পেনটি তারা উদ্ধার করেন, এবং তার পাশাপাশি হচ্ছে ফোনটি তারা উদ্ধার করেন। যেটা নিরঞ্জন বৈষ্ণবের বৌদি যেটা সিবিআই কে জানিয়েছেন যে নিরঞ্জন বৈষ্ণব সন্ধ্যের দিকে বা রাতের দিকে ফোন সুইচ অফ করে নিতেন, এবং ফোন সুইচ অফ করে তিনি টেবিলে রেখে দিতেন, এবং সেই অনুযায়ী আজকে সিবিআই যখন এই তালা খুলে নিরঞ্জন বৈষ্ণবের যেখান থেকে অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, অস্বাভাবিক মৃত্যুর পর দেহ উদ্ধার করা হয়েছিল, সেখানে ঢোকেন, এবং ঢুকে তারা দেখেন যে সেখানে খুঁজতে গিয়ে তারা এই ফোনটা পান, এবং এই পেন এবং এই ফোন দুটোই সিবিআই উদ্ধার করেছে এবং সিজ করেছে, এবং সেই দুটো সিবিআই তাদের সঙ্গে করে নিয়ে গিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, যেটা তার পরিবারের লোকজনের দাবি, যে পুলিশ নিরঞ্জন বৈষ্ণবের উপর চাপ দিচ্ছিল বলে তাদের বক্তব্য, যে নোটটি উদ্ধার হয়েছে। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যে সিবিআই উদ্ধার করেছে এই মোবাইলটি। ঝালদাকাণ্ডে অবশেষে নিরঞ্জন বৈষ্ণবের মোবাইল ফোনের হদিস পাওয়া গেল। কংগ্রেস কাউন্সিলর কুলের প্রধান প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণব, ইতিমধ্যেই পেন এবং মোবাইল দুটোরই হদিস পাওয়া গেছে, এবং দুটোই সিবিআই ইতিমধ্যেই নিয়ে গেছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অর্ণবের সঙ্গে আমরা কথা বলছি এই নিয়ে। অর্ণব, তুমি যে কথা জানাচ্ছিলে ছবিও আমরা তুলে ধরছি। ইতিমধ্যেই মোবাইল ফোন নিয়ে গিয়েছে সিবিআই, তারা উদ্ধার করেছে। দেখো, একদম বেসিক একটি মোবাইল ফোন, সেটা নিরঞ্জন বৈষ্ণব ব্যবহার করতেন, এবং নিরঞ্জন বৈষ্ণবের এই অস্বাভাবিক মৃত্যুর পরে একটি নোট উদ্ধার হয়, যে নোটেতে লেখা ছিল যে পুলিশের যে চাপ সেই চাপ তিনি নিতে পারছেন না, এবং এই ধরনের বক্তব্য লেখা ছিল। কারোর দিকে তার অভিযোগ ছিল না, কিন্তু পুলিশের এই প্রেশারের কথা তিনি লিখেছিলেন, এবং তারপর থেকেই পরিবারের লোকজনের বক্তব্য ছিল এই যে মোবাইল ফোনটি খুব জরুরি, তার কারণ এই মোবাইল ফোনেই পুলিশের পক্ষ থেকে ফোন করা হতো, সুতরাং এই মোবাইল ফোনটি যে অবশ্যই জরুরি ছিল, কিন্তু এই যে অস্বাভাবিক মৃত্যু তারপর থেকে মোবাইল ফোনটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজকে সিবিআই এর একটি টিম আসে, তারা প্লেস অফ অকারেন্সে তারা যান যেখানে নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যু হয়েছিল, এবং এই দরজাটি লক করা ছিল, তারপরে এই লক যার কাছে চাবি ছিল তিনি আসেন, চাবি খোলেন, এবং চাবি খোলার পর নিরঞ্জন বৈষ্ণবের বৌদিকে নিয়ে তারা ভেতরে প্রবেশ করেন, এবং ওই টেবিলের ওপরেই একটি ফোন এবং তার সঙ্গে হচ্ছে এই পেন, সেই পেনটি কিন্তু রাখা ছিল, এবং এই পেনটি হচ্ছে ওই নোটের ওপরেই রাখা ছিল এর আগে। সেই পেন এবং এই যে ফোন, সেই ফোন দুটি কিন্তু সিবিআই উদ্ধার করেছে, এবং তারা সেটাকে সিজ করেছে। তারা এখন তদন্ত করে দেখবেন। আমরা জানি যে একই সঙ্গে তপন কান্দুর এই যে মৃত্যুর ঘটনা বা তপন কান্দুর এই যে খুনের ঘটনা, সেটা কিন্তু তদন্ত করে দেখছে সিবিআই। তার পাশাপাশি নিরঞ্জন বৈষ্ণবের এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনারও সিবিআই তদন্ত করছে, কারণ নিরঞ্জন বৈষ্ণব হচ্ছেন সেই ব্যক্তি যিনি অন্যতম প্রত্যক্ষদর্শী ছিলেন, এবং তপন কান্দুর সঙ্গে তিনি গিয়েছিলেন হচ্ছে হাঁটতে, সুতরাং তার এই অস্বাভাবিক মৃত্যুর সঙ্গে কোনো লিঙ্ক আছে তপন কান্দুর খুনে, এমনটাই হচ্ছে পরিবারের লোকজনের বক্তব্য ছিল তপন কান্দুর। এবং তার পরবর্তী সময় সিবিআই দেওয়া হয় আদালত থেকে এই নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুর ঘটনাতেও, এবং এই যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনটি তবে থেকেই পাওয়া যাচ্ছিল না, শেষ পর্যন্ত আজকে সিবিআই ভিতরে যায় এবং গিয়ে সেই টেবিল থেকে এই যে ফোন এবং তার সঙ্গে হচ্ছে যে যে পেন, সেই পেন এবং ফোন এই দুটোই উদ্ধার করে। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। ঝালদাকাণ্ডে অবশেষে নিরঞ্জন বৈষ্ণবের মোবাইল ফোনে হদিস পাওয়া গেল। কংগ্রেস কাউন্সিলর কুনের প্রধান প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণব, নিরঞ্জন বৈষ্ণবের বাড়ি থেকে ফোনের হদিস পেল সিবিআই। ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই ফোনটির, অবশেষে উদ্ধার হলো মোবাইল ফোনটি।